অডিটোরিয়ামে সাত দিন ব্যাপী একটি প্রদর্শনী হচ্ছে। প্রদর্শনীটির নাম আমার ভাষার চলচ্চিত্র 1429। ভাষার মাসকে কেন্দ্র করে কিংবা বাংলাদেশের যে চলচ্চিত্র রয়েছে, বাংলা ভাষাভাষী যে চলচ্চিত্র রয়েছে, সেগুলোকে প্রমোট করতেই মূলত এই আয়োজন, এবং বেশ অনেক বছর ধরে এই আয়োজনটি চলছে। আপনারা জেনে অবাক হবেন যে যেই সিনেমাগুলো সিনেমা হলে দেখানো হয় কিন্তু হয়তো অনেকেই সেগুলো মিস করে কিংবা দেখতে পারে না, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে প্রতিদিন চারটি করে শো দেখানো হয় এবং খুবই কম মূল্যে, অর্থাৎ 50 টাকা টিকিটের বিনিময়ে এখানে যারা দর্শনার্থী রয়েছে তারা সিনেমাগুলো দেখতে পারে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আছে আরও সুযোগ, তারা মাত্র 10 টাকার বিনিময়ে এই সিনেমাগুলো দেখতে পারে। তিনটা সিনেমাই দেখেছি আর অনেক ভালো লেগেছে। এর মধ্যে ঢেউ, যেটা সুবর্ণা সেজুতি টুসি, উনি আমার টিচার, তো ম্যামের সিনেমা এর আগেও দেখা হয়েছে। আর আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা অনেক ভালো হচ্ছে, আগামী দিনে আশা করছি যে অনেক ভালো হবে। আপু, যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত যে প্রদর্শনীটি হচ্ছে, সিনেমা প্রদর্শনী, আপনারা এটা আয়োজনের সাথে আছেন, কেমন সাড়া পাচ্ছেন? বিগত বছরে করোনার পরবর্তী যে একটা একটা একটু হলেও জিনিসটা মানে এত বেশি সচল ছিল না, কিন্তু এই বছর যে ব্যাপক সাড়া আমরা পাবো ওটা একেবারেই আমরা এক্সপেক্ট করিনি। এইবার আজকে হাওয়া প্রদর্শন করার কথা, আমাদের হচ্ছে টিকিট সকাল 9টা থেকেই সেল হওয়া শুরু হয়েছে আর 10টার মধ্যেই আমরা হচ্ছে হাওয়ার টিকিট সব সেল হয়ে গিয়েছে, আর আজকে আমাদের হচ্ছে হাওয়ার শোটা হাউসফুল। এছাড়াও আগামীকালকের যে টিকিট, এটার ব্যাপারে আমাদেরকে মানে আগামী 2 দিন পর ছবি, 1 দিন পর ছবি, এরকম ছবিও হচ্ছে আমাদেরকে বলে রাখতেছে আগে থেকে। তো এই যে বাংলা ছবি দেখার জন্য মানুষের যে এই আগ্রহটা, এই আগ্রহটা অ্যাকচুয়ালি জাগানোর জন্যই আমাদের এই আয়োজন। বাংলা ছবির প্রতি যাতে মানুষের আগ্রহটা আরেকটু বাড়ে, আর একটু বেশি মানুষ হচ্ছে দেখে, দর্শক যাতে হচ্ছে আমরা একটু ভালো পাই বাংলা ছবি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন যে মোটো ওইটাই হচ্ছে সুস্থ দর্শক, সুস্থ চলচ্চিত্র। আমরা আজকে ফ্রেন্ডরা মিলে মিলে হচ্ছে হাওয়া মুভিটা দেখতে আসছি। তো অনেকদিন ধরে আমরা অপেক্ষা করতেছিলাম হাওয়া মুভিটার জন্য, যেহেতু মুভিটা সম্পর্কে আমরা অনেক পজিটিভ রিভিউ পাইছি এবং বাংলা সিনেমাতে সচরাচর এত পজিটিভ এবং মানে এত ভালো রিভিউ আমরা তেমন দেখতে পাই না, হয়তো প্রতি বছর বা 2-2.5 বছর পরপর একটা মুভি আমরা এরকম পাই, এবং এরকম মুভি পাইলে অবশ্যই দেখার চেষ্টা করি সবসময়। আমরা আসলে এগিয়ে যাচ্ছি, অন্যান্য দেশের সাথে তুলনা করলে হয়তো খুব একটা আগাচ্ছি না, কিন্তু হ্যাঁ, আমাদের আগের জায়গা থেকে আমরা যথেষ্ট সামনে। এখন ফ্রেন্ডরা মিলে হচ্ছে হাওয়া মুভি দেখতে আসছি, মেজবাউর রহমান সুমনের। আসলে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, আমাদের হচ্ছে এত টাকা পয়সা নেই যে সিনেমা হলে গিয়ে বা অনেক টাকা দিয়ে টিকিট কেটে দেখবো, তো এখানে আমরা অনেক কম টাকায় এবং ফ্রেন্ডরা মিলে আনন্দ করে সিনেমা দেখতে পারি। আমার ভাষার চলচ্চিত্র আমাদের দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী হচ্ছে। আমি তো চাইবো ব্যক্তিগতভাবে আমাদের ভাষার চলচ্চিত্র শুধু আমাদের দেশে না থেকে বহির্বিশ্বেও যাক, দেশ থেকে দেশান্তরে আলোড়ন সৃষ্টি করুক, যেহেতু ইতিমধ্যেই বিদেশে মানে ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছে এবং হাওয়ার অনেক সুনাম বয়ে এনেছে। তো চাইবো এইভাবেই হাওয়ার মতো করে প্রত্যেকটা দেশের, আমাদের দেশের প্রত্যেকটা চলচ্চিত্রই সুনাম বয়ে আনুক। বাংলা সিনেমা আসলে ওটিটি প্ল্যাটফর্মটা আসবার পরে আমরা দেখেছি কন্টেন্টের ব্যাপারে অনেক ভালো ভালো কন্টেন্ট আসছে, এটা খুবই ইতিবাচক আমাদের, কারণ একেবারেই ভঙ্গুর একটা চলচ্চিত্র মাধ্যম এই মুহূর্তে, সেখান থেকে আবার নতুন করে জেগে উঠছে। সম্প্রতি বেশ কিছু মুভি, পরাণ, হাওয়ার মতো মুভিগুলো ভীষণভাবে অডিয়েন্স গ্রহণ করলো, এটা খুব পজিটিভ, এবং আমার মনে হয় ডে বাই ডে এটা ডেভেলপ করবে সিচুয়েশনটা। আমাদের একটা সময় যে সিনেমা হল বা সিনেমার অবস্থা খুব বাজে ছিল, তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটছে এবং অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। আমার মনে হয় যে আপনি 20-50টা সিনেমা নিয়ে তো একটা রেভলিউশন ঘটাতে পারবেন না, তার জন্য শত শত সিনেমার দরকার হয়। আর যেহেতু একটা ট্রেন্ড চালু হয়েছে আমাদের দেশের, একটা সিনেমার একটা স্টাইল চেঞ্জ হচ্ছে এবং তারা একটা ভালো গল্পের দিকে যাচ্ছে, তো আমার মনে হয় আরও 1-2 বছর পরে একটা ভালো রেজাল্ট আসবে। তো এটি দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আসলে বাংলা সিনেমার চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে এবং বাংলা সিনেমার সুদিন ফিরছে, এই কথাটি আমাকে জানাচ্ছিলেন এখানকার যারা দর্শনার্থী রয়েছে, সিনেমা দেখতে এসেছেন, তারা বলছেন যে বাংলা সিনেমার একটা মাইল ফলক হতে যাচ্ছে এবং এখন যেটা হচ্ছে যে মানুষের রুচির পরিবর্তন এসেছে এবং আমাদের দেশের যারা পরিচালক রয়েছে তাও ঠিক সেই রুচিটি ধরতে পারছেন, সেই রুচি অনুযায়ী তারা একের পর এক কাজ
আজ উপহার দিচ্ছেন, যে কারণে এই প্রজন্মের তরুণ যারা অনেকেই বাংলা সিনেমা বিমুখ হয়ে পড়েছিলেন তারা কিন্তু ধীরে ধীরে ফিরে আসছেন বাংলা সিনেমার দিকে, এবং একই সাথে তারা বাংলা সিনেমা দেখছেন একটি সম্ভাবনা, ভালো একটি সম্ভাবনাই দেখা যাচ্ছে বাংলা সিনেমার। আমরা সেই সুদিনের অপেক্ষা করছি এমনটি বলা যায়।